দাও তুমি করো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি প্রতিমা, আর আমার প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি শুরু করছি বেনারস। তো সকাল সকাল স্নান করে চলে এলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। তো মন্দির দর্শন করে এখন যাব গঙ্গার ঘাটে, আর এখানে মার্কেটটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখব। আর হর হর মহাদেব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি। আর এখানে প্রচুর হোলসেল শাড়ির মার্কেট আছে, একটু শাড়ির মার্কেটে ঢুকবো। আর এখন সোজা যাচ্ছি গঙ্গার ঘাটে। আর দেখো কত বড় লাইন পড়েছে। তো বন্ধুরা, বাইরে প্রচুর বড় লাইন পড়েছে বাবার বাবাকে দেখার জন্য, প্রচুর ভিড় করেছে বাইরে, প্রচুর বড় লাইন। তো দেখো ওই পাশটা রাস্তার এই পাশ মানে রাস্তা পেরিয়ে গেছে, আর ওই পাশটাও রাস্তা মানে অনেকটা চলে গেছে, তাই তো? তো আমরা আমরা গিয়ে বাবার দর্শন করলাম। আর ভেতরে তো মোবাইল নিয়ে ঢুকতে দিচ্ছে না, কারণ প্রচুর পুলিশ রয়েছে। তাই এইগুলো মোবাইল গুলো ব্যাগ ট্যাগ সব লকারে রেখে আমরা গেছিলাম বাবার দর্শন করে। প্রচন্ড ভিড়, তো এই ভিড়ের মধ্যে দর্শন করে এলাম। তো যাই হোক, আর ঠাকুর দর্শন করে এলাম, খুবই ভালো লাগছে। আর প্রচন্ড পুলিশ দেওয়া আছে ভেতরে। আর আমরা তাড়াতাড়ি গেছি, তাড়াতাড়ি ফিরে চলে এসেছি, আর এখন যাচ্ছি কোথায়, গঙ্গার ঘাটে, তাই তো? আর খুব ভয় লাগছিল যে ভিডিওটা বানাবো কি বানাবো না, কারণ প্রচুর কত পুলিশ মামা দেখো, দেখেছ কত পুলিশ মামা? তো চলো। হ্যাঁ মানে তুমি যেদিকে তাকাবে সেই দিকে পুলিশ, শুধু পুলিশ আর পুলিশ দেখো। তো ভয় ভয় ভিডিওটা বানাচ্ছি, কারণ সেখানে তো ভিডিওটা বানাতে পারলাম না। তাই এখন সোজা চলে যাচ্ছি গঙ্গার ঘাটে। বেনারস এসছি, বেনারসি শাড়ি দিবে না? অবশ্যই। তাই তাই হ্যাঁ, একটা স্মৃতি হিসেবে থাকবে, তাই না? হর হর মহাদেব। भैया पान कहाँ से मिलता है? बनारसी पान पान ये काशी चाट वाला उसी का है। तो चले इससे पानी गोडाउन में, पानी गोडाउन में पानी गोडाउन में हम बनारसी पान खाओ। मीठा वाला, मीठा वाला मंगाई में स्पेशल लेंगे 60 का है, ग्रीन में 50 का है, नॉर्मल 40 नॉर्मल। दादा ये की गुलकान गुलाब का बनता है, उनका दीजिए।
কে দেখো কে আর কেমন পুরো ঢোকা মুখে পুরো মুখ ভর্তি হয়ে গেছে কেমন লাগছে আগে খেতে দাও খাও খেয়ে দেবে বলবে পান খেয়ে তো সবাই পিস খেলে আমিও বললাম যে পিসটা খেলবো বলছে না খানা পড়ে গা খেলে উল্টি হয়ে যাবে বলে একটু একটু করে খাও আর তো পান খাওয়া হয়ে হ্যাঁ यहाँ का पान फेमस है बहुत महंगा ले लिया हाँ तो 5 रुपये का तक मिला है हमारा तो 45 रुपये ले लिया তো এখন সোজা চলে এসেছি গঙ্গার ঘাটে আর রুম থেকে স্নান করে এসেছি গঙ্গার ঘাটে যখনই এসেছি গঙ্গার জল না মাথায় নিলে হয় তো জল একটু মাথায় নিয়ে নিলাম আর এই জলটা তোমাদের দাদাভাইয়ের মাথায় ছিটিয়ে দিচ্ছি তো যাই হোক এখানে অসংখ্য মানুষেরা স্নান করছে আর এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছ যদি কেউ নৌকো হয়ে নদীতে ঘুরতে যায় তো যেতে পারে এই জন্য এখানে নৌকোগুলো আছে তো যাই হোক এইটা হচ্ছে বেনারস বেনারসে এসে খুবই ভালো লাগলো আর আরেকটা জিনিস এই বেনারসের লাস্ট দিন আর আজকে আমরা রাত্রের দিকে খাওয়া দাওয়া করে এখান থেকে রওনা দেব বাড়ির পথে তো বেনারস যখন এসেছি যখন বেনারসি না নিলে হয় বেনারসে খুব বিখ্যাত সবাইয়ের মুখে শুনি বেনারসি তো যাই হোক আমি দোকানে গিয়ে দরদাম করবো যদি আমার পছন্দ হয় তো একটা নেব নেয়ার খুবই ইচ্ছা আছে তো চলো দোকানে যাই গিয়ে দেখি কত বলছে দাদা একটু 20,000 টাকার ব্যালেন্স ছিল যদি একটু দেখাতেন ভালো হতো কত দাদা এইটা 20,000 টাকার ব্যালেন্স এইটা তো দেখতে হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে 20,000 টাকার বেনারসি ওইটা ওইটা লালটা ওইটা ৩৫০০ ঠিক আছে চলো চলো একটু আমরা দাদা ঘুরে আসি কত বলছো আচ্ছা চলো আমরা ঘুরে আসি তারপর নিব না আমাদের ওখানে যেমন রেট প্রাইস কোন জলটা ধরবো জলটা একটু গঙ্গা জল নিয়ে আসি
আর এখানে জিনিসপত্র জিনিস করছি প্রায় সেম না আমাদের আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের থেকে খুব একটা বেশি খারাপ নয় প্রায় সেম ঠিক আছে হয়তো একটু আজকে আমাদের রাত্রের মেনু কি হয়েছে? রাত্রের মেনু রুটি হয়েছে আর ফুলকপি কষা হয়েছে, ডাল হয়েছে, পাপড় ভাজা, এগুলোই তো আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। এগুলো খাওয়া দাওয়া করে বেরোবো আর সব কিছু গোছানো হয়ে গেছে। আর ওই যে নিয়ে যাচ্ছে জিনিসপত্র বাসে তুলতে, জিজ্ঞেস করি এনারা কোথা থেকে এসছে। আপনারা কোথা থেকে এসছেন? কাকদ্বীপ থেকে। ও বাড়ি কোথায়? কাকদ্বীপ কতদিনের ট্যুর? পনেরো দিন। কদিন হয়েছে আপনাদের? তেরো দিন হয়ে গেছে। আমরা তো বাড়ি যাচ্ছি, আমাদের বাইশ দিন হয়নি। তাও তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাঞ্জাবের বৌদ্ধ আশ্রম। তো এখানেই আমরা আজকে আছি। তো পুরো এলাকা জুড়ে সব ভক্তরা এখানে বসেছে। তো আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা ছিলাম। তো ওই যে ওইখানটা প্রতিমা আছে, আর এই যে হচ্ছে বৌদ্ধদেবের একটা স্ট্যাচু। হ্যাঁ আর এই যে আমাদের পুরো আমাদের বাসে যত যাত্রী তো এখানেই বসেছে, এই যে দেখতে পাচ্ছেন সবাই। হ্যাঁ আর এইদিকে ও আমাদের মেদিনীপুরেরই লোক, ওরা নাকি পূর্ব মেদিনীপুরের। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে আমরা এখান থেকে রাত নটার দিকে বেরিয়ে যাবো, সবাইকে নিয়ে নিচ্ছি। পুরো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফুল বাসের টিম।